পুকুরের ধারে খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হলো দুই শিশুর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার সুখদেবপুরের ডেগরাপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, ওই দুই শিশুর নাম সায়ন মণ্ডল, বছর 5 বছর, এবং অপর শিশুর নাম বাবাই মণ্ডল, বয়স 6 বছর। বাড়ির অজান্তেই এই দুই শিশু পুকুরের ধারে খেলতে খেলতে পড়ে যায় পুকুরের মধ্যে। দীর্ঘক্ষণ পুকুরের জলে ডুবে থাকার পর এক শিশুকে ভাসতে দেখে এলাকার এক বাসিন্দা। এরপর ওই শিশুকে উদ্ধার করতে গিয়ে আরও এক শিশুকে দেখতে পায় ডুবন্ত অবস্থায়। তড়িঘড়ি ওই দুই শিশুকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে। এরপর এই শোকের ছায়া নেমে আসে দুই পরিবারের ওপর। পরিবার সূত্রে আরও জানা যায়, প্রতিদিনই এই দুই শিশু একসঙ্গে খেলা করতেন, আর খেলতে খেলতেই পড়ে যায় পুকুরে, আর তার ফলেই মৃত্যু হয় দুই শিশুর। মৃত এক শিশুর আত্মীয় সুজয় রায় জানান, তেমন কিছু জানা নেই, তবে খবর পেলাম যে দুটো বাচ্চা জলে ডুবে মারা গেছে। যেহেতু শোনা গেল যে দুটো একটা সম্পর্কে ভাই হবে, একটা বাচ্চা হবে, তো গিয়ে দেখলাম যে বাচ্চা দুটোকে শুয়ে রেখেছে। তো পরবর্তী জানতে পারলাম যে একটা বাচ্চা জলে ভেসে উঠেছিল আর একটা বাচ্চা জলে নিচে ছিল, খোঁজা খোঁজে পরে পাওয়া গেছে। তো তাতে আমাদের সুখদেবপুরের যে সব লোকজন আছে তারা খুবই সহগত আছে। এমনি মানে কিভাবে ঘটনাটা কিভাবে ঘটলো কি জানতে পারলাম? সবার অজান্তেই ঘটে গেছে, মানে বাচ্চা দুটো খেলতে খেলতেই সে জায়গায় পৌঁছে গেছে, যার জন্য এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সুজয় রায়, বাড়ি সুখদেবপুর।